সানা সাফিনাস মাহায়া টু পিস কালেকশনের আরেকটি ক্যাটালগ, ক্যাটালগটি দেখে নেন। এটি হচ্ছে লাক্সারি লনের উপরে করা আছে। এর ফ্রন্ট পার্টের বেস কালারটি হচ্ছে এরকম অফ হোয়াইট বা বেস কালারের উপরে ইক্কা প্রিন্টের মতো, এরকম জল ছাপের মতন করা আছে। এটা আপনারা একটু দেখে নেন, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এবং পাশে এরকম ছিটা ছিটা ডিজিটাল প্রিন্ট করা আছে মাল্টি কালারের। এবং তার একটু সাইডের দিকে আসলে দেখবেন যে কাটটা হচ্ছে এ কাটের মতন একটা ড্রেস। একটু দূর থেকে দেখেন, এ কাটের মতো ড্রেস। এখানে হচ্ছে খুব সুন্দর পাড় দেওয়া আছে। এটা হলো মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট। এবং কাটটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এ কাট ডিজাইনটা। এবং এটার সাথে এরকম পাশেও ডিজিটাল প্রিন্টের পাড়ের মতন দেয়া আছে। এবং নিচের দিকে এরকম অরেঞ্জ কালারের শেডের উপরে, একটু দেখেন অরেঞ্জ কালারটা এরকম দেখতে অনেকটা ইক্কাত প্রিন্টের মতো, এই অরেঞ্জ কালারের শেডের উপরে এই যে এরকম করে খুব সুন্দর করে মাল্টি কালারের ডিজাইনের কলকা মতন দেওয়া আছে। এবং পাড়টাও খুব চমৎকার মাল্টি কালার ডিজাইনে করা আছে। এবং এর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এটা নেক পোর্শন। নেক পোর্শনটি হচ্ছে অরেঞ্জ কালারের অর্গানজার উপরে এরকম মাল্টি কালারের সুতো এমব্রয়ডারি করা আছে। এবং সুতোর কম্বিনেশনটা হচ্ছে এখানে যেই ডিজিটাল প্রিন্ট করা আছে সেটার মতন কম্বিনেশন করা, অরেঞ্জ ব্লু ল্যাভেন্ডার কালার। এটা হচ্ছে আমাদের নেক পোর্শনে এরকম করে চলে যাবে। আপনারা ফ্রন্ট পার্টের ভিউটা একবার একটু দেখে নেন। এটি হচ্ছে লাক্সারি লনের উপরে করা আছে, বেস কালার হচ্ছে এটার। এবং এর মাল্টি কালারের মাল্টি কালারের সুতো এমব্রয়ডারি করা আছে নেক পোর্শনে, এবং মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে। ফ্রন্ট পার্টের লেন্থ দেওয়া আছে 44 ইঞ্চ। এটি হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট। ব্যাক পার্ট হচ্ছে এরকম ডিপ অরেঞ্জ কালারের উপরে ইক্কাত প্রিন্টের জল ছাপ দেওয়া আছে। এবং এটা হচ্ছে মাঝখানের অংশ, দুই ধারে হচ্ছে এরকম ডিজিটাল মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে। এবং তার পাশে হচ্ছে এরকম ছোট ছোট ডিজিটাল প্রিন্ট করা আছে। এবং পুরোটা জুড়ে কিন্তু ইক্কাত প্রিন্টের জল ছাপ দেওয়া আছে। এবং এটার সাথে খুব সুন্দর এরকম কলকার মতন করে ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে। আর নিচের পোর্শনটা উপর থেকে একটু শেডেড হয়ে নিচের পোর্শন এরকম ইক্কাত প্রিন্টের লাইট শেড থেকে ডিপ শেড হয়েছে। এবং নিচে খুব চওড়া করে খুব চমৎকার করে ডিজিটাল প্রিন্টের পাড় দেওয়া আছে। আপনারা ব্যাক পার্টের সাথে একটি প্যানেল পেয়ে যাবেন। প্যানেলটি হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা, আপনারা ড্রেসের হাতে গলায় অথবা নিচে লাগিয়ে লেন্থ বাড়িয়ে নিতে পারেন। এবং যদি মনে করেন যে প্যান্টের কাপড় আপনারা বেস কালার কিনবেন, তখন আপনারা প্যানেলটা ইউজ করে নিতে পারবেন। খুব চমৎকার হয়ে যাবে তখন ড্রেসটি। ড্রেসের ব্যাক পার্টের পুরো ভিউটা একবার একটু দেখে নেন। এটি হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং লেন্থ দেওয়া আছে 44 ইঞ্চ। এটা হচ্ছে ড্রেসের হাতার অংশ। হাতার অংশ এরকম বেস কালারের উপরে পুরোটা জুড়ে মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে। এবং এটা বেস কালার থেকে হাতার নিচের অংশ এরকম শেডেড হয়ে অরেঞ্জ কালারের একটা শেড দেওয়া আছে। আপনারা পুরো ভিউটা একবার দেখতে পাচ্ছেন। স্লিভসের লেন্থ দেওয়া আছে 23 ইঞ্চ। এটি হচ্ছে ড্রেসের সাথে ওড়নাটি। ওড়নাটি দেখতে অনেকটা সিল্কের মতো, কিন্তু এটা হচ্ছে লাক্সারি লনের উপরে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে। উপরের দিকটা একটু উপর থেকে দেখে আসি। উপরের দিকটা এরকম বেস কালার হয়ে শেডেড হতে হতে ডার্ক কালারের একটা অরেঞ্জ শেড হয়ে শেষ হয়েছে নিচ পর্যন্ত। এবং চার ধারে এই যে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে মাল্টি কালারের। ড্রেসটি ওড়নাটি হচ্ছে লাক্সারি লনের উপরে। পুরো ড্রেসের ভিউটি একবার একটু দেখে নিন। ড্রেসটি হচ্ছে লাক্সারি লনের উপরে, ফ্রন্ট পার্টের কালারটি হচ্ছে বেস কালার এবং ব্যাক পার্টের কালারটি হচ্ছে অরেঞ্জ এবং হাতারটি হচ্ছে মাল্টি কালারের। ফ্রন্ট পার্টে একটি নেক পোর্শন দেওয়া আছে মাল্টি কালারের সুতো এমব্রয়ডারি করা, এবং এটার ওড়না দেওয়া আছে লাক্সারি লনের উপরে। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের লেন্থ দেওয়া আছে 44 ইঞ্চ, হাতার লেন্থ দেওয়া আছে 23 ইঞ্চ। আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ব্র্যান্ড বা স্টোরে ইনবক্স করুন।